সে নাকি আবার সমাজের কল্যাণ করছে, যুব সমাজকে শিক্ষা দিচ্ছে। এই কি শিক্ষা মহাদেবে? গাজা ভাঙ তোরা কেন খাস, কথার জবাব দেও, আমাকে কেন মাখো তুমি ছাই, আমি সে কথার জবাব চাই। এই গাজা ভাঙ খেয়ে তুমি কি শিক্ষা দিয়ে গেছো? তাই বাস্তব জগতে দেখা যাচ্ছে বর্তমানে ছেলেপেলেরা এত নেশা করছে, মদ্যপান করছে, গাঁজা ধূমপান করছে, বিড়ি পান করছে, ধূমপান করছে, এই যে এরকম সমাজটা অধঃপতনে যাচ্ছে, এতে কিন্তু জীবেরই কিন্তু কোনো দোষ নাই। দোষ কার? আমার পাগলা ভোলার। আর তুমি দুর্গাকে বিবাহ করে ঘরে নিয়ে আসার পর দুর্গার মধ্যে এমন কি ত্রুটি খুঁজে পেলে যে দুর্গাকে ছেড়ে দিয়ে তুমি ওই শ্মশানেই চলে গেলে? তোমার যদি যেতেই হতো আর কি জায়গা ছিল না গো বাবা? তোমার তো সারাসারি নাই গোসাই। হ্যাঁ, আজকে তোমারে পাইছি, একটু দেখে নিব না তুমি কেমন বাউল গানটা শিখছো। হ্যাঁ, তো এটা লাঠি দিয়ে মারামারি নয়, শুধু কথার মারামারি, কথা দিয়ে কথা কাটি, লাগে না ঠ্যাঙ্গা লাঠি, হবে যুক্তির লড়াই, গান বাজনা শুনিয়ে খুশি করবার মতো ক্ষমতা কিন্তু আমার নাই। আছে কার? আমার বিপক্ষে যিনি রয়েছেন আমার ভাবুক শিবুদাস শিবু মহন্ত মহাশয়, তার রয়েছে সেই ক্ষমতা। তিনি একজন গুণী এবং জ্ঞানী, তত্ত্বজ্ঞ, শাস্ত্রজ্ঞ, সকল দিক থেকে বিশেষজ্ঞ, তত্ত্ব তর্জায় পারদর্শী, সেই শিবু মহন্ত মহাশয় যার সঙ্গে হবে আমার তর্জার লড়াই, তার সেই ক্ষমতা আছে, তার কাছে শুনতে পারবেন যত গান, তত্ত্ব কথা, যা কিছু। কেমন? আমি শুধু উপলক্ষ মাত্র। তবে যে কোনো একটি বিষয়বস্তু দরকার হয় তর্জা বাউল গাইতে গেলে, তো আজকের আমাদের যেটা বিষয়বস্তু, যা যেটা আলোচ্যসূচি, সেটা হলো হর এবং পার্বতী, স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী বিষয়বস্তু, একটু নারী পুরুষের ভাবধারাও থাকবে। বিষয়বস্তু হচ্ছে হর এবং পার্বতী, স্বামী স্ত্রী, নারী পুরুষ, আজকের আলোচ্যসূচি। তো আমার বিপক্ষে সরকার যিনি, তিনি অত্যন্ত জ্ঞানী গুণী, তারপর একজন বেটা ছেলে, বুঝতে পারলেন তো, বেটা ছেলে, যদিও বা চেহারা কিন্তু সেরকম না, দেখলে আপনারা বুঝতেই পারবেন আজকে হাতিয়ার মশার লড়াই, বুঝলেন? হ্যাঁ, ওনাকে মঞ্চে উঠলেই দেখতে পাবেন একদম মশার মতো চেহারা, কিন্তু চেহারা ওরকম হইলে কী হবে বুঝলেন, পাওয়ার আছে। ওই যে ধান্না মরিচ দেখেন নাই, ঘরের আনাচে কানাচে হয়, ওই লঙ্কাটা যে খেয়েছে আগের দিন, পরের দিন সকালবেলা বুঝতে পেরেছে তার মজাটা কেমন। তো শিবু মহন্ত মহাশয় কিন্তু সেই ধান্না মরিচের মতো, বুঝলেন? আর বড় বড় একটা লঙ্কা হয়, যেটা কামরাঙ্গা লঙ্কা, এত বড়, সেটা চপ বানিয়ে বিক্রি হয়, কিন্তু বিন্দুমাত্র তার মধ্যে কিন্তু ঝাল নাই, তো সেটা মনে করতে পারেন আমি আর কি, ঝাল ঢাল নাই আমার মধ্যে, কিন্তু একটা করে চপের দাম আছে, বুঝলেন তো? ধান্না মরিচ ঝাল হলে কি হবে, তার কিন্তু মার্কেটে দুই পয়সাও দাম নাই। কেন বলেন তো? কেউ আজ পর্যন্ত বলতে পারবে না ওই ধান্না লঙ্কা 10 টাকার কেউ বিক্রি করেছে, করতে পারবে না। ওটা এক প লঙ্কা করতে গেলে অনেক সময় লাগবে, বুঝলেন? তাই ওটা হবে না। তাই আমার বিপক্ষে সরকার, উনার ঝাল থাকতে পারে কিন্তু দাম একটু কম আছে, বুঝতে পারলেন তো? কারণ কথায় বলে আগে হচ্ছে দর্শনদারি, তারপর হচ্ছে গুণ বিচারি। তো আমার বিপক্ষে সরকার মশাই দেখতে যেরকমই হোক, গানটা ভালোই গায়, বুঝলেন? গানটা ভালোই করে। তারপর আবার বেটা ছেলে, সে তো একটা ব্যাপার আছেই। তাই ভেবে দেখলাম ওনাকে মহাদেবীর ভূমিকায় রাখাই ঠিক আছে, আর আমি যেহেতু মেয়ে ছেলে মানুষ, যেরকমই হই না কেন, আমি আজকে পার্বতীর ভূমিকাটা পালন করতে চাই। তবে সেই পার্বতী বা সেই মহাদেব আমরা কিন্তু কখনোই হতে পারবো না, তার দুঃসাধ্য করি না, কিন্তু তাদের পক্ষের উকিল হয়ে আমরা একটু সময় দুজনে তর্ক বিতর্ক করতে চাই। কেমন? তো আমার বিপক্ষে সরকার মশাইকে আমি মহাদেবের পক্ষের উকিল বানিয়ে, আমি পার্বতীর পক্ষের উকিল হয়ে একটু ওনার সঙ্গে কথা বলতে চাই। কৃষ্ণ কথা তার মধ্যে অবশ্যই থাকবে। তাই আর এই পালা শুনলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে শিবের কী করে এত নাম যশ খ্যাতি হলো, শিব আসলে শ্মশানে থেকে তা কী করে,
হ্যাঁ, এই পালা শুনলে আপনারা একদম পরিষ্কার বুঝতে পারবেন। তাই আমি পার্বতীর পক্ষে গিয়ে বিপক্ষে সরকারের কাছে কিছু জিজ্ঞাসা রাখতে চাই, সঠিক সঠিক জবাব যেন আমি সভার মাঝে পাই। এবার শুনুন পালাটা তাহলে কি করে শুরু করছি আর কি কি জিজ্ঞাসা রেখে যাচ্ছি। ও গো দেবী দুর্গা নামটি ধরি গো, আমি জানাই নিবেদন, আমার বিপক্ষে আছেন যে জন, তিনি হলেন পতি পঞ্চানন গো। দেবী দুর্গা নামটি ধরি গো, জানাই পঞ্চানন। মহাদেবেরই আরেক নাম হচ্ছে পঞ্চানন, কেন? পঞ্চযুক্ত আনন, অর্থাৎ পাঁচটি মুখ যাহার তার নামই হচ্ছে পঞ্চানন। আমার বিপক্ষেতে আছেন যে জন, তিনি অতি পঞ্চানন। পিতা আমার যজ্ঞ করে করলেন বিয়ের আয়োজন, আরে জটাধারীর হাতে জটাধারীর হাতে আমায় করলেন সমর্পণ। আমার পিতাকে, পিতা হচ্ছেন আমার হিমালয় রাজা, পিতা হচ্ছেন আমার হিমালয় রাজা, আর মেনকা হচ্ছেন আমার মাতা। আমার পিতা কি করেছেন, তিনি গৃহে যজ্ঞানুষ্ঠান করে সেখানে ধর্মকে সাক্ষী রেখে আমাকে মহাদেবের হাতে অর্থাৎ জটাধারীর হাতে আমাকে সমর্পণ করেছেন। মহাদেব কি করেছেন, তিনিও ধর্মকে সাক্ষী রেখে আমাকে স্ত্রী রূপে গ্রহণ করলেন, আমাদের দুজনের বিবাহ হয়েছে। এই বিবাহ সব দেবীর শেষ বহন, ও গো শাস্ত্রে নিদর্শন, আর পতি পত্নীর মিলনেতে হয় দানপত্য জীবন। সবচেয়ে বিশেষ বহন শাস্ত্রে নিদর্শন, পতিপত্নীর মিলনেতেই হয় দানপত্য জীবন। বিবাহ শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে বহন করা, বিশেষভাবে বহন করার নামই হচ্ছে বিবাহ। তো যখন আমার পিতা মহাদেবের হাতে আমাকে সমর্পণ করলেন, মহাদেব কি করেছেন, তিনি ধর্মকে সাক্ষী রেখে আমাকে স্ত্রী রূপে গ্রহণ করেছেন, আমাদের বিয়ে হয়েছে। বিয়ের পর যেটা নিয়ম, স্বামীর হাত ধরে স্ত্রীকে তার স্বামীর ঘরে যেতে হয়। বাপের বাড়িতে যতই অট্টালিকা বাড়িঘর থাকুক না কেন, সকল কিছু ফেলে দিয়ে স্বামী যদি একটা দিন ভিখারি হয়, সেদিন থেকে স্ত্রীর পরিচয়, সেদিন থেকে সে ভিখারিণী হয়ে যায়। তাই মহাদেব কি করেছেন, আমাকে বিশেষভাবে বহন করে তার সাথে আমাকে কৈলাসে নিয়ে এসেছেন। আমি আমার পাগলা ভোলা আমার স্বামী তার হাত ধরে আমি তার ঘরে এলাম। এবার দেখেন কেমন ঘটনা, না বললে চলবে না। আমি তো মহাদেবের সাথে কৈলাসে এলাম, কিন্তু এসে দেখি কি জানেন, এসে দেখি স্বামী আমার বাড়িতেই থাকে না। মহাদেবের সাথে আমি তার ঘরে এলাম, এসে দেখলাম স্বামী বাড়িতেই থাকেন। দেখেন তো কি যন্ত্রণা, স্বামী বিয়ে করে নতুন স্ত্রীকে ঘরে নিয়ে এসেছে, স্বামী বাড়িতে থাকে না, ঘরে থাকে না, কোথায় থাকে, থাকে কিনা শ্মশানে, দেখেন কেমন পাগল। তবে দেখেন আমরা অনেক সময় বাস্তব জগতে দেখতে পাই
যদি কোনো ছেলে বিয়ের উপযুক্ত হয় তাকে যদি বিয়ে না করায়, হয়তো তার বিয়ে করতে ইচ্ছে করছে কিন্তু সেটা বাড়িতে প্রকাশ করে বলতে পারছে না, কি করে বলবে যে বাবা মা আমি বিয়ে করতে চাই, লজ্জার ব্যাপার, এটা বলা যায় না, তাই না? মুখ ফুটে বলতে পারছে না কিন্তু তার মনটা কিন্তু বিয়ের জন্য পাগল হয়ে গেছে। তো ঘরে বউ নেই বলে সেই ছেলেটির কিন্তু ঘরে মন বসে না, সংসারে টাকা রোজগার করে দেয় না, আজেবাজে নেশা করে, আজেবাজে ধান্দা করে বেশি সময়টায় বাইরে কাটাচ্ছে, মদ খাচ্ছে, জোয়া খেলছে, ছেলেটি ভীষণ খারাপ হয়ে গেছে। প্রায় রাতেই বাড়িতে ফিরছে না, মদ খেয়ে রাস্তাঘাটে পড়ে থাকছে। যখন ছেলেটি ভীষণ খারাপ হয়ে গেছে, এবার তার অভিভাবক চিন্তা করছেন ছেলে দিনের পর দিন খারাপ হচ্ছে, এরকম তো হতে দেওয়া যায় না, এবার তো ছেলেকে ভালো করতে হবে। তো বাবা কি করলেন, যখন রাতের বেলা মদ খেয়ে রাস্তার মধ্যে ছেলে পড়েছিল, বন্ধু বান্ধবরা এনে বাড়িতে দিয়ে গেল। বাবা এবার মনে মনে চিন্তা করলো ছেলেকে ভালো করতে হবে, তো পরের দিন সকালবেলা ছেলেকে ডেকে বলছে, এই বাবু তুই খুব খারাপ হয়ে যাচ্ছিস। বাবা, খারাপ তো হওয়া যাবে না বাবা, কাল থেকে তুমি ভালো হয়ে যাও, কাল থেকে তুমি ভালো হয়ে যাও, খারাপ হওয়া যাবে না। প্রায় রাতেই বাড়িতে ফিরছো না, মদ খেয়ে পড়ে থাকছো, ব্যাপারটা কি, এরকম হতে দেওয়া যাবে না, নিজেকে শুধরাও, কাল থেকে তুমি ভালো হয়ে যাও। এইভাবে যদি কোনো বাবা ছেলেকে ডেকে বলেন কাল থেকে তুমি ভালো হয়ে যাও, একটা মাতাল ছেলেকে যদি ডেকে বলে, ছেলেটা কি ভালো হবে গো? কি বাবা ভালো হবে? কোনো বাবা এইভাবে ছেলেকে ডেকে বলবেন বাবা তুমি কাল থেকে ভালো হয়ে যাও, ছেলে ভালো হবে কি? হবে না। ছেলেকে ভালো করতে হলে উপায় কিন্তু একটাই আছে, কি? এবার সেই ছেলেটাকে কি করতে হবে, বিয়ে করাতে হবে। হরি বল হরি বল। ছেলের না মনের কথা ওইটাই, তাই না? একটা বউই তো চায়, আর তো কিছু চায় না। এবার অভিভাবক ছেলের মনের ভাব বুঝতে পেরে কি করেছেন, একটি মেয়ে দেখে তাকে বিয়ে করিয়েছেন। সেই খারাপ ছেলেটি যখন একটি পরের মেয়েকে স্ত্রীরূপে গ্রহণ করে ঘরে নিয়ে আসলো, নিয়ে আসার পর কি হলো, এবার স্ত্রীর চাপে পড়ে, সংসারের চাপে পড়ে, স্ত্রীর পাল্লায় পড়ে সেই খারাপ ছেলেটি কিন্তু ভালো হয়ে যায়, কি তাই তো? ভালো হয় না? বাস্তব জগতে ছেলেরা বিয়ের পর ছেলেরা বউয়ের পাল্লায় পড়ে ভালো হয়ে যায়, কিন্তু দেখেন বাস্তব জগতে যেটা ঘটে আমার মহাদেবের ক্ষেত্রে সেটা উল্টা বটে। কেমন? বাস্তব জগতে ছেলে বিয়ে করবার পর বউয়ের পাল্লায় পড়ে ভালো হয়ে গেল, আর আমার মহাদেবের ক্ষেত্রে সেটা উল্টা হয়ে দাঁড়ালো। মহাদেব হয়তো আগে ভালোই ছিল, জানি না কি যে ছিল, যেদিন আমাকে বিয়ে করে ঘরে নিয়ে এলো সেদিন থেকে আমার স্বামী আর ঘরে থাকে না, থাকে কোথায় জানেন? শ্মশানে। দেখেন কেমন পাগল। হ্যাঁ তো মহাদেব, তোমার কাছে আমার এখানেই জানার বাসনা, তুমি হচ্ছে সমাজ শিক্ষক, তুমি যুব সমাজকে শিক্ষা দাও, তাই যদি হয়, তুমি যদি সমাজ শিক্ষক হয়েই থাকো তাহলে গাঁজা ভাঙ দোতরা কেন খাও সে কথার জবাব দাও, অঙ্গে কেন মাখো তুমি ছাই, আমি সে কথারও জবাব চাই। মহাদেবের পূজা করতে গেলেই গাঁজা ভাঙ খেতে হবে, বুম বুম করে ডাকতে হবে, ব্যাপারটা কি? হ্যাঁ, এই শিক্ষা মহাদেবের, সে নাকি আবার সমাজের কল্যাণ করছে, যুব সমাজকে শিক্ষা দিচ্ছে, এই কি শিক্ষা মহাদেবে? গাঁজা ভাঙ তোরা কেন খাও সে কথার জবাব দেও, অঙ্গে কেন মাখো তুমি ছাই, আমি সে কথার জবাব চাই। এই গাঁজা ভাঙ খেয়ে তুমি কি শিক্ষা দিয়ে গেছো? তাই বাস্তব জগতে দেখা যাচ্ছে বর্তমানে ছেলে পেলেরা এত নেশা করছে, মদ্যপান করছে, গাঁজা ধূমপান করছে, বিড়ি পান করছে, ধূমপান করছে, এই যে এরকম সমাজটা অধঃপতনে যাচ্ছে, এতে কিন্তু জীবেরই কিন্তু কোনো দোষ নাই, দোষ কার? আমার পাগলা ভোলার। জীবের কিন্তু দোষ নাই, যারা এই সমস্ত খাচ্ছেন আপনাদের কোনো দোষ নাই, দোষ কার জানেন এই পাগলা ভোলাটার? কেন? সেই তো এই সমস্ত করে দেখিয়েছে, দেবতারা দারু পান করতেন। বর্তমানে যারা যুব সমাজ যারা মদ্যপান করছেন, কয় বোতল মদ খেতে পারে? দু চার বোতল খেলেই তো আর ব্যালেন্স থাকে না, তাই না? কিন্তু দেবতারা কি করতেন জানেন? কলসে ভরে ভরে মদ্যপান করতেন। তাহলে তাতে কি দোষ নাই? তো মহাদেব সমস্ত করেছিল বলেই, দেবতারা সমস্ত করেছিল বলেই তো বর্তমানের আমাদের
যারা মহাদেব রয়েছে তারা একটু সমস্ত নেশা ভাঙ করছে, খেয়ে তো আর ব্যালেন্স ঠিক রাখতে পারছে না, তাই না? তাই তো রাস্তাঘাটে পড়ে থাকছে আর কুকুরে গিয়ে প্রস্রাব করছে, এতে দোষটা কোথায়? হ্যাঁ মহাদেব, তুমি কি শিক্ষা দিয়ে গেছো? এতে জীব শিক্ষার কি আছে তোমার কাছে রাখলাম জিজ্ঞাসন, ভালোভাবে তুমি করবে পূরণ। আর তুমি দুর্গাকে বিবাহ করে ঘরে নিয়ে আসার পর দুর্গার মধ্যে এমন কি ত্রুটি খুঁজে পেলে যে দুর্গাকে ছেড়ে দিয়ে তুমি ওই শ্মশানেই চলে গেলে? তোমার যদি যেতেই হতো আর কি জায়গা ছিল না গো বাবা, এই ধরাধামে জায়গা কি আর অভাব ছিল? এত জায়গা থাকার পরে তোমার শ্মশানকে কেন সঠিক স্থান বলে মনে হলো? শ্মশানে থেকে তুমি কি সাধনা করো? এই শ্মশান কথার অর্থ কি? তুমি শ্মশানে গিয়ে কেন পড়ে আছো? তার মূল উদ্দেশ্য কি, মূল কারণটা কি? এই পর্যন্ত তোমার কাছে রাখলাম জিজ্ঞাসন, একটু ভালোভাবে তুমি করবেন, করবে পূরণ, শুনবেন আমার সাধুগুরু বৈষ্ণবজন। বেশি আর বলতে চাই না, বুঝলেন তো, স্বামী স্ত্রীর ঝগড়াঝাটি তো শুরু হয়ে গেল আর কি, বেশি আর বলতে চাই না। তবে একটা কথা বলে যাই, আমার বিপক্ষে সরকার মশাইকে আমি একটু সাবধান করে যাই, মানে বেশি যেন কাটাকাটি করে না, কাটাকাটি করলে অনেক ধরনের অসুবিধা হতে পারে। মানে যা যা আমি জিজ্ঞাসা করেছি সঠিক সঠিক যেন ঠিকঠাকভাবে বিশ্লেষণ করে যেন জবাবটা হয়, মানে কেটে কেটে যেন ছোট করে ফেলে না। কেমন একটা কাটাকাটির কথা মনে পড়ে গেছে, না বললে ভাল লাগবে না। যেমন দেখেন, আস্তে দাদা, হরে কৃষ্ণ, আস্তে আস্তে, হরে কৃষ্ণ, ঠিক আছে। যেমন দেখেন, আমরা হিন্দুরা যাকে ভগবান বলি, মুসলিমরা কি বলে? বলে আল্লাহ, তাই না? আমরা বলি ভগবান, তারা বলে আল্লাহ, আমরা বলি মাথা, তারা বলে কাল্লা, আমরা বলি জল, তারা বলে পানি, আমরা বলি দিদিমা, তারা বলে নানি, আমরা বলি মাংস, তারা বলে গোস্ত, আমরা বলি বন্ধু, তারা বলে দোস্ত। জিনিসটা কিন্তু একই, শুধু ভাষার তারতম্য, তাই না? জিনিসটা কিন্তু একটাই। তো এক মুসলিম ভাইয়ের শাদী ঠিক হয়েছে, তো শাদী ঠিক হলে একটু পোশাক আশাক কিনতে হয়, তাই না? তো পোশাক কিনেছে, আমাদের হিন্দুদের মধ্যেও বাজার কেনাকাটা অনেক কিছু হয়। তো আমাদের মধ্যে, হিন্দুদের মধ্যে ছেলের পোশাকটা কেমন? পরনে থাকবে ধুতি, গায়ে পাঞ্জাবি, একটা গলায় পাঁচড়া থাকবে, মাথায় টোপুর থাকবে, তাই না? এরকম আমাদের হিন্দুদের পাত্রের পোশাক, মানে বরের পোশাক। আর মুসলিম ভাইদের কি? নিচে পরনে থাকবে একটা পায়জামা, গায়ে থাকবে একটা পাঞ্জাবি, মাথায় থাকবে একটা টুপি, হাতে একটা রুমাল। এই হচ্ছে মুসলিম ভাইদের শাদীর পোশাক। তা পোশাক যখন কিনে নিয়ে এসেছে, বাড়িতে দুটা ভাবি ছিল আর একটা ছোট বোন ছিল। এবার শাদীর পোশাক যখন কিনেছে, সকলেরই দেখার ইচ্ছা যে ভাইয়া পড়লে কেমন লাগবে, একটু দেখি ভাইয়াকে কেমন মানাবে। এখন ছোট বোনটা গিয়ে ভাইয়ার হাত ধরে বলছে, ভাইয়া ভাইয়া, আমরা তো শাদীতে যেতে পারবো না, আমাদের তো যাওয়া নিষেধ, তা তুমি একটু শাদীর পোশাকটা পরে একটু আমাদেরকে দেখাও না ভাইয়া, তোমাকে শাদীর সময় কেমন লাগবে দেখতে। হ্যাঁ, যখন এই কথা বলেছে, ভাইয়া বলছে, এই চুপ, বলতে হয় না। এখন দুটা ভাবি ছিল, তারাও ভাবলো ঠিকই তো বলেছে বোন, কথাটা খারাপ তো বলে নাই। এবার এসে বলছে, ভাইয়া একটু পোশাকটা পরো না, ঠিকই তো বলেছে, তুমি একটু পোশাকটা পরে আমাদেরকে দেখাও, আমরা তো তোমার সঙ্গে বরযাত্রী যেতে পারবো না, একটু দেখি তোমাকে কেমন মানাবে, শাদীর সময় কেমন লাগবে, পোশাকটা ঠিকঠাক আছে কি না একটু ভালো করে দেখে নাও, আমরাও একটু দেখি। যখন ভাবিরা এই কথা বললো, ছেলেটা লজ্জা পেলো, পোশাকটা পরতে চাইল না। এখন তার যে আম্মি ছিল দূরে, সে দৌড়ে এসে বলছে, হ্যাঁ রে আব্বা, পোশাকটা একটু পরে দেখা না, ঠিকই তো বলেছে, একটু পোশাকটা পরে দেখা, ওরা একটু দেখুক, ওরা তো শাদীতে যেতে পারবে না, আর তুই একটু দেখে নে পোশাকটা ঠিকঠাক আছে কি না। এবার ছেলে কি করেছে, মায়ের কথা রেখে পোশাক পরেছে, পায়জামা পরেছে, পাঞ্জাবি গায়ে দিয়েছে, হাতে রুমাল নিয়েছে, মাথায় টুপি দিয়েছে, নিচের দিকে তাকিয়েছে। আমরা পোশাক পরলে এইভাবে দেখে থাকি, তাই না? আয়নার সামনে দাঁড়িয়ে অনেক রকম এদিক এদিক ঘুরে টুরে দেখি যে পোশাকটা ঠিকঠাক আছে কিনা। তো সেই ছেলেটা করেছে কি, নিচের দিকে তাকিয়েছে। এখন তাকানোর পর দেখে, মানে যেটুকু ফিটিংস হতো তার থেকে চার আঙ্গুল না পায়জামাটা লম্বা হয়ে গেছে, ম্যাচিংটা ভালো হলো না, মানে ফিটিংস হলো না। ছেলেটার মনটা খারাপ হয়ে গেছে, যখন লম্বা হয়ে গেল
ভাবলো ইস এতটা লম্বা যদি না হতো কত হয়তো ভালো লাগতো দেখতে। ছেলের যখন মনটা খারাপ হয়ে গেল মা তো দূর থেকে দেখতে পেলো ছেলের মনটা খারাপ হয়ে গেছে, আবার মা দৌড়ে এসে বলছে বাবা মন খারাপ করো না, পোশাকটা খুলে রেখে দাও, আমরা তো সবাই দর্জির কাজ জানি, বাড়িতে মেশিনও আছে, কোথাও তো নিয়ে যেতেও হবে না, সাদি তো হবে রাত্রেবেলা, কোনো অসুবিধা নাই, পোশাকটা খুলে রেখে দাও, আমরা যেই একটু সময় পাই কেটে সেলাই করে দিয়ে দিব তাই। এই কথা যখন বলেছে ছেলে পোশাক খুলে মেশিনের ঘরে রেখে ছেলে কিন্তু চলে গেছে সাদির বাড়ি। বুঝতেই পারেন মায়ের কত কাজকর্ম থাকে, মাও ব্যস্ত, বৌদিরাও ব্যস্ত, বোনটাও ব্যস্ত। এখন হঠাৎ করে ভাইয়ার কথা মনে পড়লো বোনের, যে ভাইয়ার না পায়জামাটা লম্বা হয়ে গেল, এ তো কাটা হয় নাই, একটু পরে তো শাদি করতে নিয়ে যাবে। বোন গিয়ে করেছে কি কাউকে বলে নাই, গিয়ে চার আঙ্গুল মেপে কেটে সেলাই করে মেশিনের উপর আবার ওই পায়জামাটা রেখে বোন কিন্তু চলে গেছে। এই কথা কিন্তু কেউ জানে না। এবার কিছুক্ষণ পরে মনে পড়লো এক ভাবির, যে আচ্ছা ভাইয়ার না পায়জামা লম্বা হয়ে গেল, কাটার তো মনে নাই, একটু পরে তো শাদিতেই নিয়ে যাবে, কাজের ব্যস্ততার মধ্যে সকলেই ভুলে গেছি। ওই ভাবি কি করেছে চার আঙ্গুল মেপে কেটে সেলাই করে সুন্দর করে রেখে দিয়ে ভাবিও চলে গেছে। আরেক ভাবি ছিল তারও মনে পড়লো ভাইয়ার না পায়জামা লম্বা হয়ে গেল, হায় 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 কাটা তো হয় নাই, ভাবি এসে করেছে কি চার আঙ্গুল মেপে কেটে সেলাই করে সুন্দর করে ভাঁজ করে রেখে দিয়েছে, দিয়ে ভাবি চলে গেছে। এবার সন্ধ্যার আগে আগে যখন পোশাক নিয়ে যেতে আসবে সেই সময় তার আম্মির মনে পড়েছে ছেলের পায়জামা লম্বা হয়ে গেছে, কাটা তো হয় নাই, মা করেছে কি মনের মতন করে চার আঙ্গুল মেপে কেটে সেলাই করে প্যাকেট করে দিয়ে দিয়েছে পোশাক, সাদির বাড়িতে নিয়ে চলে গেছে। এবার মৌলানা সাহেব হুকুম দিয়েছে নাও পাত্রকে পোশাক পরাও, এবার সাদি হবে। যখন ওই সাদির মঞ্চে সকলেই মিলে পাত্রকে পোশাক পরালো, এবার পাত্র আবার ঠিক সেরকম আগের মতো পায়জামা পরেছে, পাঞ্জাবি গায়ে দিয়েছে, মাথায় টুপি দিয়েছে, হাতে রুমাল হাতে নিয়েছে, নিচের দিকে তাকিয়েছে। তাকানোর পরে দেখে কি জানেন, এখন ওইটার ফুল প্যান্ট নাই, কাটতে কাটতে আন্ডার প্যান্টের মতো হয়ে গেছে। তাই আপনাদের সাক্ষী রেখে যাই, আমার বিপক্ষে সরকার যেন আজকে কাটতে কাটতে আন্ডার প্যান্টের মতো আবার করে না দেয়, তাই বেশি কাটাকাটি করলে অনেক ধরনের অসুবিধা হতে পারে, তাই ঠিক আছে কাটাকাটি করতে যাবে না, যেরকম প্রশ্ন করেছে সেরকম যেন জবাবটাও আমি সবার মাঝে পাই, আসর ছেড়ে দিতে চাই। হরিবল হরিবল। সর্বচরণে সর্বপ্রথমে এই অধমের শত সহস্ত্র প্রণাম সকলে গ্রহণ করবেন। গান বাজনা সম্বন্ধে নিতান্ত আমি খুব অযোগ্য, তাই যতটুকু সময় থাকবো আমার চলাই বলায় সুরছন্দে অনেক অনেক ভুল হবে, সেই ভুলগুলোকে ক্ষমা করে চরণে স্থান দেবেন। আমার গান ভালো লাগুক আর না লাগুক দেখার দরকার নাই, আস্তে গান আপনাদের ভালো লাগবে, কারণ আমার সঙ্গে যিনি গাইছেন প্রতিমা দেবনাথ প্রশ্ন করে গেছে আমার কাছে, কি প্রশ্ন, কয় শিব শ্মশানে থাকে, গাঁজা খায় ভাং খায়, তবে দেখেন মামা আপনারা রাগ করবেন না তো, রাগ করেন না মা, আপনারা সবাই আমার মা, আমাদের ওই দিকে বুঝলেন, আমাদের ওই দিকে আর ইনিদের এই দিকে, ওই দিকের মেয়েদের কথাই কেউ রাগ করে না, কেন রাগ করে না বলবো বলবো, ওদের বুদ্ধি কম, আপনারা না আপনারা ভালো, আপনারা ভালো, 12 হাত কাপড়ের জায়গায় যদি আপনি 14 হাত কাপড় কিনে এনে দেন তাও পরার সময় কবে কুচি একটা কম পড়ে গেছে, আপনারা না। হরিবল হরিবল, কেউ করেন না গন্ডগোল মা, প্রশ্ন করে গেছে গাঁজা খায় ভাং খায় শ্মশানে থাকে, একটা কাজ করো এই যে এদিকে তাকাও, শিব শ্মশানে থাকে, স্বামী যদি কারো কষ্ট করে, তার স্ত্রী যদি ধরেন স্বামী কুড়ো ঘরে থাকে, সেখানে বিছানা নাই, কম্বল নাই, কাঁথা নাই, মশারি নাই, মশার কামড় খায়, আর আপনি কি করেন তার স্ত্রী হয়ে অর্ধাঙ্গিনী হয়ে সহধর্মিণী হয়ে তিনতলায় থাকেন, এসি ঘরে থাকেন, ওটা আপনি ভালো মেয়ে, হ্যাঁ আপনার স্বামী কষ্ট করতেছে তাহলে আপনার উচিত কি, স্বামী সেবা করাই তো মেয়েদের ধর্ম, তাই না, অত প্রশ্ন না করে অত কথা না বলে শিবের সঙ্গে তেন তুমি শ্মশানে থাকতে পারো না, হরিবল হরিবল, কয় গাঁজা খায় হ্যাঁ ভাং খায়, শিব নাকি গাঁজা খায়, কি ভুল তত্ত্ব কয়ে গেছে কোন তো দেখি, হ্যাঁ শিব গাঁজা খায় নাকি, খায়,
জীবনও খাই নাই। আমি দলিল থেকে কব ভেস্টের জায়গায় বাড়ি আমার না। ওরি বল গান একটাকে গাইয়ে নেই। আমা দেখে নিশ্চয় বুঝতে পারছো বয়স কিন্তু আমার বেশি না, 25-26 বছর বর্তমান বয়স। কেন রে বাবা, আমি মিথ্যা কথা বলি না, বিশ্বাস করেন। হ্যাঁ হ্যাঁ, আমি আজকেই, এখন তো কেউ কারো বাড়িতে যায় না, যায় ফোনে যোগাযোগ হয় তাই না? এই যে এখানে কথা হওয়ার পরে পুলকদার সঙ্গে মাঝে মাঝে কথা হতো। শিবুদা কেমন আছেন? ভালো আছি, কিন্তু আসলে আমি ভালো নাই, মিথ্যা কথা কই বলছি। হরিবল হরিবল। আজকে না আমার একটা ছোট্ট মেয়ে আছে, আমার একটা ছোট্ট মেয়ে আছে, সত্যি কথা বলি, সেই মেয়ের ছেলের আবার বার্থডে আজকে। হরিবল হরিবল। তাহলে গান একটু পরে গা, একটু আলোচনায় আসি, আসবো যদি বলেন তাহলে আসবো, আসবো। আমাকে যে কয়টা জিজ্ঞাসা করে গেছে আমি উত্তর দিয়ে ওই কটা জিজ্ঞাসা আবার ওনাকে করতে চাই, হবে তো? হবে। আচ্ছা কারা কারা শুনবেন একটু জোরে হাত তোলে, হাত তালি জানেন সবাই মিলে। এই কয়জন? হ্যাঁ, আজকে হবে মানে এই যে গান শুরু করেছি কতক্ষণ হবে ঠিক নাই, গান গাইতে গাইতে যদি সকাল হয়ে যায় সকালবেলায় লণ্ঠন জ্বালিয়ে গান গাবো তাও গাবো। আমাকে দেখে না? হ্যাঁ আমাকে দেখে প্রতিমা দাসি, আমার টাকা দিবা? দিয়ে যাও, দিয়ে যাও, তাড়াতাড়ি দাও, যা আনছো বুঝলা সময় থাকতে দিয়ে যাও, মাটি কিনে যাও। যে জায়গায় আসছো কি না, এখানে একদিন না একদিন তো কিনতেই হবে, টাকা না দিয়ে কেউ বাড়ি যাইও না। আরে মায়েরা যারা নতুন করে এসছো অনেক জায়গা আছে, সামনে বসো, আর টাকা পয়সা যা নিয়ে আসবা সব দিয়ে যাবা। আরে ভাই, আমার বাড়ির কাছে কয়েকদিন আগে একটা লোক, ওরে টাকাওয়ালা, এত টাকা তার হিসাব নাই, মুড়িয়ে গেছে। আমিও গান থেকে বাড়িতে গেছি, কয় শিবু ভাই আমার কথা নিবি একটু শ্মশানে যাবি? কয় কেন? আমি কই কেন, আমি কি মরছি নাকি শ্মশানে যাবো? কয় না তুই মরিস নাই, আমাদের পাড়ার এক মানুষ মরে গেছে, শ্মশানে নিয়ে গেছি, ওর গোটা গায়ে কয়েক লক্ষ টাকার সোনা ছিল বুঝলেন। তা আমি একটা বললাম, একটা কাজ কর, ওই সোনা টোনা যা আছে শুদ্ধ দিয়ে দে, কয় না দেওয়া যাবে না, সব খুলে নিল। তাই বললাম অন্তত একটা কাজ কর, যে কাপড়টা পরে আছে দামি কাপড় ওইটা রাখ, কয় ওইটাও রাখবো না। আমি কই কেমন লাগে, দেখো টাকা কামাই করে বিল্ডিং করছো, করো এখন যাও। পরনে একটা ডোর সেটাও কেটে নিয়েছে, একটা সুতো কোমরে ছিল সেটাও কেটে নিয়েছে, দেয়নি দেবে না, এসছি যেভাবে যেতে হবে সেভাবে, কিছু নিয়ে আসিনি কিছু নিয়ে যাবো না, তাই না? হরিবল হরিবল হরিবল, রাধে রাধে। আচ্ছা দাদারা অনেকে দাঁড়িয়ে আছেন, আপনি একটু বসেন না দাদারা, একটু বসেন। আরে গান তো কেবল শুরু করলাম, আমার কাছে এমন কোনো মাল নাই সেই মাল এই দোকানে নাই, সব রকম মাল আছে আমার কাছে। হ্যাঁ হয়তো ভাববেন খালি তত্ত্ব করতেছে, আমাদের ওই গানগুলো গাইতেছেন ওইগুলো গাবো, আছে মাল, সময় দেওয়া লাগবে তাই না? হরিবল হরিবল। ওরে মনে যারে লাগে ভালো রে, যদি তারে কাছে পা, সকল মনের দুঃখ যারা আমরা গিয়ে তার কাছে জুড়াই রে, তাই তো মনের মানুষ পাই যদি রে, শিবের কাছে শিব তুমি আমার কথা নিবা, শ্মশান পরিত্যাগ করে তুমি গৃহেতে রহিবা, শিব কয় ও পার্বতী শোনো বলি তাই, আমি কি কারণে গৃহ ছেড়ে শ্মশানে করি ঠাই, কারণ
শশা নিতে সাবা পাওয়া কিছুই ওগো নাই, যেখানে মানুষ একবার গেলে ওগো শান্তিতে রয়ে ভাই। যারা শ্মশানে গেছে আপনি লক্ষ টাকা পেলে ওর টাকা কি চাইতে যান শ্মশানে তার কাছে যান? শিব ঠাকুর কয় আমি শ্মশানে থাকবো না বাড়িতে থাকবো, কেন থাকবো? সকালবেলায় উঠবা, উঠে চিন্তা ভাবনা করবা আমি একটু হরিগুরুর নাম গুণগান করি, কেবল বসবা, চট করে ছেলে এসে কয় বাবা কি করো ওঠো এদিকে আসো, কি কয় টাহা দাও আজকে স্কুলে পরীক্ষা, গেল ঠাকুরের নাম করা শেষ। ওইটা বিদায় করার পরে মেয়ে এসে কয় বাবা ওই একটা কাজ করো তো, ওই তাড়াতাড়ি 500 টাকা দাও আমারও পরীক্ষা। তা আমি তাড়াতাড়ি বিদায় করলাম, ঝামেলা যত দূরে যায় 500-500 হাজার টাকা দিয়ে এখন ঠাকুরের নাম গুণগান করবো। কেবল আবার বসছি বউকাই বাজার নাই ঘরে, উনি বসে বসে যে কি করে, কি বলি রে ভাই, ঠাকুরের ধ্যান ধারণা সব আমি ভুলে যাই, ব্যাগ ধরাই দিল ওই ব্যাগ নিয়ে স্বামী চলে বাজারে চলে গেল। কি ঠাকুরের নাম হলো? হবে না, শিব কয় ওর ধার ধারব না, ওই বাড়িতেই আমি থাকবো না। হ্যাঁ ওই জন্য সব ত্যাগ করে আমি শ্মশানেতে রই। শোনো পার্বতী তোমার কাছে আজ সত্য কথা কই, কয়দিন থাকবা বাড়ি ঘরে চিরস্থায়ী নয়, বাড়ি ঘর ছেড়ে দিয়ে সবাই মিলে একদিন শ্মশানে নেব ওঠাই। কয়দিন থাকবা? 50 বৎসর, 60 বৎসর, 100 বৎসর, 200 বৎসর, তারপরে কোথায় যাবা? ও বন্ধু যত করো তালা বাড়বে পিছনে জ্বালা, শেষ পর্যন্ত তোমার জন্যই মাটির তালা। শিব চিন্তা করলো তাই তো, তাই এই সংসারে তো কিছু নাই, অতএব এই জঞ্জালের মধ্যে আমি থাকবো না, সব কিছু পরিত্যাগ করে শ্মশানেতে যাই। হরিনাম ভিন্ন আমাদের কেন্দ্র কোনো গতি নাই, আমরা যেদিন মারা যাব সেদিন কি বলতে বলতে শ্মশানে নেবে, কি বলে? বলো হরি, বলো হরি, তাই তো। আর যে ব্যাটারে নিয়ে যাবে, হ্যাঁ লক্ষ্য করো আমার দিকে, দলের মানে বরযাত্রী যারা, হ্যাঁ বরযাত্রী কবে বলো হরি, আর বরযাত্রী কয় হরি বল, আর যারে নিয়ে যাবে কবে বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, তাই করে না মাথাটা, তাই করে দেখবেন ভালো করে, ওই শ্মশানে নিয়ে যায় মাথা এড়ে বেড়ে করে, কেন করে জানো? কেন করে? ওর মাথাই বলে আমার মধ্যে যতদিন বল ছিল, আমার মধ্যে যতদিন শক্তি ছিল আমি কোনোদিন হরি বল বলি নাই, আজ আমার মধ্যে থেকে হরি বল বিদায় নিয়েছে, হরির বল নেই তাই আমার হরি বলা হচ্ছে না, তোরাই বল আমার আর বলা হবে না, একবার হরি বল, হরি বল, হরি বল। শিব নাকি গাঁজা খায়, এটা ভুল তত্ত্ব। শিব কি বলে জানো? শিব বলে ওরে বন্ধু কতদিন থাকবি রঙ্গরসে মুজে, কতদিন থাকবি, আয় না এই শ্মশানে আয়, শ্মশানে আয়, স্বস্থানে আয়, এটাই শেষ স্থান তাই না? কতদিন থাকবি বাড়ি ঘরে, এটাই স্বস্থান, শ্মশান, এ ভিন্ন আর গতি নাই, তাই ওরে জীব চল না সবাই মিলে শ্মশানেতে আমরা হরি গুণ গাই, এই হরি নাম ভিন্নই আমাদের নাই গো উপায়, একবার হরি বল, হরি বল, হরি বল। গাজা শিব নাকি গাজা খায়, আরে গল্পটা ওই জায়গায় না, গল্পটা হচ্ছে কতদিন থাকবি গৃহে যা, কোথায় যাবি না গুরুর কাছে যা, গিয়ে এই হরি নাম নিয়ে শ্মশানে গিয়ে হরি নাম গা। আচ্ছা ওই যা আর গা যদি এক জায়গায় করি কি হবে, কি হবে? গা যা, গা যা, গা যা,
তা না ভাবে তুমি গাজা ডুলিয়ে ডুলিয়ে খাও খাও টের পাবা। গাজা যারা খায় তাদের কি হয়, রাগ করবেন না দুই একজন থাকলে, রাগ করলে আমার কোনো যায় আসে না। আস্তে, একজন জিজ্ঞাসা করতেছে, ও বাউল ভাই কোন জায়গায় যাও? আমি কই পাঞ্জিপাড়া গান আছে, কয় দিগায়? তোর কাছে শালাই আছে? দিয়া শালাই আছে? বলো হ্যাঁ। কয়টা দে তো গাঁজা খাবো। বললাম গাঁজা আবার কি জিনিস? কয় বাবার প্রসাদ। বাবা গাঁজা খাইতো নাকি? কয় হ্যাঁ। বললাম বাবা সাপের কামড়ও খাইতো, তুমি আমাকে একটা সাপ ধরে নিয়ে একটু খাও। কয় না তাহলে মরে যাবো। আমার বাড়ির পাশে, আমার বাড়িতে আবার ফলিডন ছিল বুঝলেন, ফলিডন মানে বুঝলেন তো বিষ। আমি আবার এই যে কাগজে করে একটু নিয়ে গেছি গোসাই, বাবার প্রসাদ খাচ্ছেন, বাবা না এক সময় বিষ খাইছিল, আপনি একটু খাইয়ে দেন। কই ওতা খাইলে তো মরে যাবো, সাথে খাবো না। বিষ খাবে না, সাপের সবল খাবে না, গাঁজা খাবে, খাও। হরি বল। কি বলি রে ভাই? কয় বাউল ভাই তুই সালাইটা বাইর কর, আমি গাঁজা ডলি। গাঁজা ডলতেছে। কয় প্রতিমা দেবনাথ রে চিনিস? হুম। বাউল গান গাই। কর স্বামী রে চিনিস? বললাম হ্যাঁ একটু একটু চিনি। ওই যে পাশেরটা কি হয়েছে? কয় আমার কাছ থেকে আজ থেকে 3 বছর আগে 50,000 টাকা ধার নিয়েছিল, বেটা টাকা দেয়নি। ওই যে গাঁজা বার করছে করছে, টাকা দেয় নাই। আমার টাকা মারা তখন কইয়ে পকেটে হাত ঢুকাইছে। গাঁজা আর গাঁজার সাথে কি জিনিস লাগে? আমি তো গাঁজা খাই না। কি লাগে? তামাক না কি লাগে? না ওই দুইটা এক জায়গায় বের করছে, বের করে খইনি খইনি ডলতেছে। কয় আমার টাকা দেবে না প্রতিমার বর? টাকা দেবে না, ডলি টাকা নেবো রে, আমি ডলি টাকা নেবো। করতেছে আর গাঁজা ডলতেছে। আচ্ছা গাঁজা ডলার পরে একটা কাঠের মধ্যে রাখে, কি মারা রাখে না রাখে 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 কি রাখে কি না? আরে হ্যাঁ কি না? তোমরা হ্যাঁ করো কেন? তোমরা খাও নাই গাঁজা? কাঠের উপর রেখে একটা কাটনি দিয়ে কাটে, কাটে না? কি বলি রে ভাই, কুচি কুচি করে কাটতেছে। আর কয় আমার টাকা দেবে না, ওই প্রতিমার বরকে কুচি কুচি করে কাটবো, কুচি কুচি করে কাটবো। কোথায় কোথায় 2 কাঠা বেশি দিয়ে ফেলাইছে, কাটা হয়ে গেল। কয় দাঁড়া ভাই পিস্তল বের করি। আমি সর্বনাশ, পিস্তল বের করবে মানে? ওই কলকিন নাম নাকি পিস্তল, ওইটা বার করলো। বাইর করে ওই গাঁজা ঢোকাচ্ছে ঠাইসে ঠাইসে। কয় আমার টাকা দিবি না, টিপেই মারবো তোরে, ঠাইসেই মারবো, আমার টাকা দিবি না। গাঁজা কলকির মধ্যে ঠাসা হয়ে গেছে। এবার ধরছে এইভাবে, এভাবে ধরে না, এভাবে না ধরে। কয় সালাইটা মার। আমি সালাই মারলাম, উনি তখন যে টান মারতেছে, বোম বোম, এক টান হয়ে গেল, আবার একটা টান, দ্বিতীয় টান যে ঢুকছর ভিতরে। কয় টাকা যার কাছে পাবো, দেশ দিস না দিস না দিস। মানে বাবা ভিতরে ঢুকছে কি না? বাবা ভিতরে ঢুকে সব ভুলাইয়া দিছে। কয় টাকা দিস দিস না দিস না দিস। বন্ধু গাঁজা খাওয়ার আগে গাঁজার তত্ত্বটা জেনে নিও। গাঁজা খাচ্ছ তো খাও, গাঁজা খাই রাজা, গাঁজা খেলে দুধ খেয়েও, যদি না খাও তাহলে দিনে 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 ওই খাবা, খাওয়ার পরে কবা টাকা দিস দিস না দিস না দিস, আগে চাকুলা ভুলে যাবা। হরি বল হরি বল হরি বল। শোনো শোনো ও পার্বতী তোমারে জানাই, গাজার আর একটা তত্ত্ব আছে গো তোমার জানা নাই। কয় আজকে একটু বেশি বাজাই দেবো, আমারে করছে। হরি বল। গাঁজা শিব বিষ খেয়ে অচৈতন্য হয়ে গেল, মানে চেতনা হারা হয়ে গেল। মা মাতৃ রূপে সন্তান হিসেবে শিবকে কোলে নিয়ে মাতৃ সুধা পান করিয়েছিল, এটা মিথ্যা না সত্যি? সত্যি তো। শিব যখন মাতৃস্তন পান করছে, মাতৃ সুধা পান করছে, তার গলায় ছিল বিষ আর মাতৃসুধ, দুটো এক জায়গায় গিয়ে ওই সুধা পান করতে করতে এই মুখ থেকে থুরুবুরি উঠছে। দেখবেন আজও বাচ্চারা মাতৃস্তন পান করতে গিয়ে মুখ থেকে থুতু উঠায়,
মাটিতে ফেলে দিল, সঙ্গে সঙ্গে সেখান থেকে তিনটি গাছের জন্ম হলো। কি গাছ? একটা গাজা, একটা ভাঙ, একটা ধুতুরা হয়। এই তো তোমার কথার জবাব, কথাই মিটে যায়। গাজা ছাড়া শিবের পূজা হবে না, হবে না। সুন্দর ভাবে দিয়ে যাব আমি গাজারি বর্ণনা। এই মন্দিরে কালী আছে, আছে তো? আমার দেহের মধ্যে কালী নাই, কোথায় আছে, কোন জায়গায় আছে, জায়গাটার নাম কি? জায়গাটা হচ্ছে আমার দেহের মধ্যে চতুর্দল পদ্মে মা কালী কিন্তু আছেন, চতুর্দল পদ্মে মা কালী আছেন। এবার মা কালী কিভাবে আছেন? ঘুমিয়ে আছেন। বাবা শিব উনি কি করেন? আচ্ছা, ঘুমিয়ে যদি এক ব্যক্তি থাকে, তাকে যদি জাগানো না যায়, তাকে দিয়ে কোনো কাজ করানো যাবে? যাবে, যাবে না। অতএব বাবা ভোলানাথ ওই মাকে জাগাতে পারতো, এই সাধনা জানতো, তাই তাকে জাগাতো, যার নাম কুলকুণ্ডলিনী শক্তি। এই কুলকুণ্ডলিনী শক্তিকে না জানালে, না জাগালে তোমার ভজন ঘরে তুমি যেতে পারবে না, সাধন ভজন হবে না। তাহলে তাকে আগে জাগা, বাবা ভোলানাথ বলল তাকে আগে জাগা। আচ্ছা, জাগা জাগা বললে কি হয় বলতে থাকো দেখি কি হয়। জাগা 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 যা, তাই হয় না? এই তো তোমার গাজার জবাব হয়ে বটে যায়, আর কেন বেশি কথা বলবো ধর্ম সবাই। তারপরে ভাঙের তত্ত্ব বলে গেছো তাই, ভাঙে ভিন্ন শিবির পূজা হবে না রে ভাই। ভাঙ ভাঙ, কি ভাঙবি? ওই গাছের ভাঙ না, কি ভাঙবি? শিব পূজা করবি, শিবরাত্রি করবি, শিবের ব্রত পালন করবি। আগে এই মায়ান ঘুম আগে ভাঙ, এই মায়া ঘুম ভাঙ। তারপরে ধুতুরা, ধুতুরা ফুল ছাড়া শিব পূজা হয় মায়েরা? হয়, ওই গাছের ধুতুরা না, গাছের ধুতুরা না। তুমি কোনোদিন যদি গাছের ধুতুরা না পাও, তাহলে তো শিব পূজা করতে পারবে না। না, এই মন যদি পবিত্র থাকে, শিব পূজা করতে কিচ্ছু লাগে না, লাগে শুধু ভক্তি আর দুফোঁটা চোখের জল, আর কিচ্ছু লাগে না। হ্যাঁ গো, শিব হচ্ছে পাগলা ভোলা, তোমার মধ্যে ভক্তি থাকলে আর কিচ্ছু লাগে না। তাহলে ধুতুরা ফুল লাগবেই, কিন্তু কোন ধুতুরা জানো? গাছের ধুতুরা না, এই যে মনের মধ্যে ময়লা মাটি কুটি নাটি। শিব বলল ওই আমার পূজা করতে গেলে এই মনের ময়লা মাটি কুটি নাটি আগে ধো তোরা। এই মনের ময়লা মাটি কুটি নাটি আগে ধো তোরা, এর নাম হচ্ছে ধুতুরা। এই তো কটা প্রশ্ন, আর আছে, আর আছে নাই? মায়েরা বলবেন আর কিছু বাকি আছে? এদিকে আসেন, আসেন। আপনি আমার সঙ্গে গান তো গাইতে আসলেন, আমার খোঁজটা নেওয়া উচিত ছিল আপনার। হ্যাঁ, হরি বল হরি বল। আমি জানি আপনার কাছে আমি পুঁটি মাছ, আপনি হচ্ছে বোয়াল মাছ, আমি একটু জানি, সত্যি তাই। উনি একজন বোয়াল মাছ, আমি একটা পুঁটি মাছ। একটা না, লোক ওই পুঁটি মাছের পিঠের মধ্যে বড়শির গেঁথে নদীতে লাগাই চলে গেছে, পুঁটি মাছটা রেমনেম করতেছে। এনার মতন এক বোয়াল মাছ, পুঁটি মাছটা আমার মতন আর বোয়াল মাছটা এনার মতন। ওই পুঁটি মাছের চেহারা দেখে কয় তোরে আজকে খাবো মনে আছে ভাবো, পুঁটি মাছ করে মানা, ওরে বোয়াল তুই আমার খাস না। অমনি ক্রান্ডিত হলো শুনে পুঁটি মাছের উক্তি, বোয়াল কয় আমার থেকে কি তোর গায়ে বেশি আছে শক্তি, পুঁটি করে মানা গল্পটা কিন্তু ওই জায়গায় না। কয় কেন? এই বলতে বলতে বোয়াল মাছ শোনে নাই, পুঁটি মাছটাকে ধরে খাই ফেলাইছে। এই বোয়াল মাছ পুঁটি মাছটাকে খাই ফেলাইছে, যেই খাইয়ে ফেলাইছে, পুঁটি মাছ তো ওই বোয়ালের পেটে একে ঢোকে নাই, ঢুকছে ওই পিঠের সাথে বড়শিটাও। হ্যাঁ, বোয়াল কয় আমারে যে, পুঁটি কয় আমারে যে দিয়ে গেল সে গেল ঘর, তোর যদি মরার ইচ্ছা থাকে আমাকে খেয়ে মর। এইবার পুঁটি মাছকে খেয়ে নিল, বোয়াল আর পুঁটি একসাথেই মরে গেল। তো মা গোসাই আমারে খাবার চেষ্টা করবেন না, আমি যদি মরি আপনারে সারব। হ্যাঁ, আপনারে শুদ্ধ নিয়ে মরবো এটা মাথায় দেখেন। দুর্গাকে অনেকে চুন্নি কয়, চুন্নি মায়েরা, ডাক্তারের বউ কি হয়, ডাক্তারের বউ কি হয়, ডাক্তার নি, মাস্টারের বউ মাস্টার নি, ব্রাহ্মণের বউ
চোরের বউ কি হয়? শিব চুরি করেছে এমন তত্ত্ব কেউ জানেন আপনারা? জানেন শিব কোনোদিন কিচ্ছু চুরি করে নাই, চুরি করেছে ইনি। কি চুরি করলো আমি জানি না, ওনাকে সুন্নি বলে ডাকে। এই তো আমার প্রথম প্রশ্ন, কই আমার প্রথম প্রশ্ন করে গেলাম দান, দুর্গা তুমি এসে গো প্রিয় সমাধান, চুন্নি তোমার কেন বলে আমি জানতে চাই, আমি জানবো সবাই জানবে এ ধর্ম সবাই, একবার হরি বল হরি বল হরি বল হরি বল। বলো দুর্গা তোমার কোনদিন, বলো দুর্গা তোমার কোনদিন লেজ হইয়েছিল? আমার প্রশ্ন রয়ে গেল, সত্যি খুলে বল দুর্গার লেজ হয়েছে? তোরা শুনেছিস কোনোদিন? মায়েরা শুনেছে? শুনেন নাই? হ্যাঁ আমি শুনেছি। প্রশ্ন কয়টা হলো, কয়টা হলো? দুটো। বা বা বা, আচ্ছা বেশি কব না, দুটোই থাক। বেশি চাপান দিলে দেখা গেল লোড সহ্য করতে পারলো না, ভাঙে। হরিবল হরিবল, হ্যাঁ শেখাম ভাই দেখেন না। হ্যাঁ এই তো আমার দুটো প্রশ্ন হয়ে গেল, সঠিক ভাবে এই আসরে আমি জবাব চাই, দুটো প্রশ্ন এই আসরে করে গেলাম দান, আর দুর্গা এসে আসরেতে দেবে সমাধান, আর তবে কেন বেশি কথা বলতে যাবো ভাই, দুর্গার কাছে উত্তর আমরা শনিবারও পাই। ভালো লাগতেছে? এটা হাত তুলো, কার কার ভালো লাগলো? যারা হাত তুললা তারা 10টা করে টাকা দাও। না ভয় লাগতেছে, কখন আবার বাড়ি টাড়ি চলে যাও নাকি টাকা দিয়ে আমাকে? আগে দিয়ে নাও তারপরে গান। আরে আমারে যা দিবা এইটা এখানেই থাকবে, আমি তো আর নিয়ে যাব না, টাকা পয়সা কি করব আমি? এই দুইজন মাত্র ভক্ত আর নাই? ইস না, 10টা করে দিতে হবে তার কোনো মানে আছে নাকি? কেউ 2000 টাকা দিয়ে দেখো তো নেই কি না। এই যে শোনো কি বলছে, শিবকে নিয়ে কুউক্তি কুভাবনা আমরা কখনো ভাববো না, কারণ শিবের মতন পরম বৈষ্ণব এই জগতে আর কাউকে পাবো না, পরম সাধু পরম পুরুষ আর কাউকে পাবো না। জবাবটা যেন পাই, সুন্দর করে জবাব দিয়েছে, জবাবের কিছু অভাব রাখে নাই, একদম কাটাকাটি করে নাই, খুব ভালো লাগলো। মহাদেব গাজা ভাঙ ধতরা কেন খায়, সব কিছু একদম সুন্দর করেই বলে যায় তাই না? গাঁজা ভাং মোটেও খায় নাই, কি বলছে? তোমরা মায়ার ঘুমকে ভাঙো, ভেঙে তোমরা কি করবে? কুলকুণ্ডলিনী শক্তিকে জাগাবে, জাগিয়ে তোমরা একবার হরিনাম করো, কারণ এই হরিনাম ছাড়া কোনো উদ্ধারের রাস্তা নেই। তাই বাহ, তারপর বলে গেছে যে বউ যদি এসি ঘরে বসে থাকে, স্বামী যদি শ্মশানে থাকে, বউকে শ্মশানে যাওয়া উচিত, সেটা স্ত্রীর ধর্ম নয়। স্বামী যে ধর্ম অবলম্বন করে সেই ধর্মের দিকে এগিয়ে দেওয়াই হচ্ছে স্ত্রীর কর্তব্য। হ্যাঁ সে তো ঠিকই, যার জন্য তো মহাদেব তুমি শ্মশানে থাকো বলেই তোমার পেছনে পেছনে আমিও তো শ্মশানেই গিয়ে থাকি, তাই না? সে শ্মশান কালী রূপে মহাদেবের পাশে পাশে থাকি, মহাদেবকে দেখে শুনে রাখি, কেমন? তো যাই হোক, একটি গান গিয়ে শোনাবো। Thank you.
50 টাকা দান করে গেছেন এক ভক্ত, তার দান যেন গোবিন্দের ভান্ডারে জমা থাকে। মহাদেবের চরিত্রের কোনো দোষ নেই, সে যোগ সাধনা করছে, শ্মশানে থেকে ইড়াপিঙ্গল সুষম্মাকে কেন্দ্র করে শতচক্র ভেদ করে কামবিস কামগায়ত্রীকে মহাদেব সাধনা করছে, তাই না? সে একজন মস্ত বড় যোগী, সে যোগ সাধনা করে মহাদেব। বাহ, খুব ভালো কথা, চিন্তার কোনো কারণ নেই। যা যা জিজ্ঞাসা করে গেছে একদম সঠিক সঠিক জবাব আমি দিয়ে দেব, তার আগে একটি গান গিয়ে শোনাব। গানটি শুনলেই বুঝতে পারবেন মহাদেবের স্বভাব চরিত্রটা কেমন। এমন মরদের ঘর পরিজন জমে কেন নিল না, সেবা দেই, বাসি পান্তা গলা পচা যা থাকে আমি নিজে খাই। কেন? আমার স্বামী পাগলা ভোলা, সে রোজগার করতে জানে না, সে একটা দিন ভিখারি। আমি রাজার কন্যা, সেই রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে পাগলা ভোলার সাথে আমি দিন ভিখারিনীর বেশে আমি জীবন যাপন করছি। তারপরও বলে আমার নাকি স্বামী ভক্তি নাই, তাই শুনুন পার্বতী কি বলছে। গরম রাম
জায়গাটি নামি দামি বড় লোকের বেটি দিদি ছিলাম গোহই আমি করতাম গয়না গাটি নামি দামি গালি শুনে তার ভূত পেতে জগতে তোমাকে কেন সকলেই চুন্নি বলে ডাকে? আবার নিজেই জবাবটাও কিন্তু দিয়ে গেছেন, আপনারা শুনেছেন তো, নিজে কিন্তু জবাবটাও দিয়ে দিয়েছেন, মানে একবার প্রশ্ন করেছেন আর একবার জবাবও নিজে দিয়েছেন। কেমন? ডাক্তারের বউ ডাক্তারনি, মাস্টারের বউ মাস্টারনি, সরকারের বউ সরকারনি, চোরের বউ চুন্নি, তাই না? নিজেই আবার বলে গেছেন। তো আমরা জানি আমাদের গ্রামে যদি কোনো ডাক্তারবাবু থাকেন তার স্ত্রীকে আমরা ডাক্তারনি বলে ডাকি, তাই না? তাই বলেন তো, দেখা গেল ডাক্তারবাবুর স্ত্রী একটা ঔষধও ঠিক মতন দিতে পারছেন না, নাম বলতে পারছেন না, তবু কিন্তু ডাক্তারনি বলা হয়। কেন? ডাক্তারবাবুর বউতে তাই তো ডাক্তারনি। মাস্টারের বউ মাস্টারনি, দেখা গেল মাস্টারমশের বউ টিপসই দেয়, তবু কিন্তু মাস্টারনি বলেই ডাকা হয়। তাহলে সে কারণেই চোরের বউ চুন্নি হয়। তো মহাদেব হয়তো চোর ছিল, তাই তো আমিও চুন্নি হয়ে গেছি। কোনো নারী তো একা একা চুন্নি হতে পারে না, নাকি? হতে পারে কি? হতে পারে না। আমার মনে হয় এটাই কারণ, মহাদেব হয়তো কোনোদিন চুরি করেছিল। তবে মহাদেব একটা জিনিস খুব চুরি করতে পারে ভালো, বুঝলেন? কি বলেন তো, মানুষের মন, এই মনটা ভালো চুরি করতে জানে। সেই বেলা কিন্তু মহাদেব একদিন একদম চোরের শিরোমণি। আমি বলেছিলাম, মহাদেব তুমি গাঁজা ভাঙ দতো রাখে কেন শ্মশানে মশানে গিয়ে পড়ে থাকো? সমস্তটা কিন্তু আমি প্রথমেই সত্যি কথা বলি নাই। কেন জানেন? স্বামী নিন্দা করা মহাপাপ, তাই ভেবেছিলাম একটু এদিক সেদিক দিয়ে চলে যাই, কিন্তু তা না। যে ঠাকুর বলে যে পূজায় সন্তুষ্ট, বুঝতে পারলেন তো? যে ঠাকুর যে পূজায় সন্তুষ্ট হয় তাকে সেরকমভাবেই পুজোটা দিতে হয়। তো মহাদেব সে গাঁজা ভাঙ ধত রাখে সবসময় গিয়ে শ্মশানে মশানে পড়ে থাকে না। থাকে কোথায় জানেন? থাকে হচ্ছে গিয়ে কুচুনি পাড়ায়। আর সেই পাড়ার মধ্যে বহু নারী আছে, তাদের মধ্যে একজন নারী যার নাম হচ্ছে জয়তারা। ওই জয়তারা যার নাম, তার সাথে আমার এই আসামিটার ভালোবাসার টান, বুঝলেন তো? ওই জয়তারার সঙ্গে রয়েছে ইন্টু মিন্টু আর কি, মানে গুলুগুলু ভাব। তাহলে বুঝতেই পারছেন, যে স্বামীর মন একবার বাইরে চলে যায়, ঘরে বউ যত সুন্দরী হোক না কেন, তার কিন্তু মন ঘরে ফিরে আসে না।
তো মহাদেবের সেই কুচুনি পাড়ায় রয়েছে তার যাওয়া আসা, যার জন্য তার মন কিন্তু ঘরে থাকে না। সেই জয়তারার সঙ্গে রয়েছে মহাদেবের ভালোবাসা, আগে তো ছিলই, বিয়ের পরও নিজেকে বিন্দুমাত্র পরিবর্তন করতে পারল না, তাই গাঁজা ভাং খেয়ে ওই কুচুনি পাড়ায় গিয়ে পড়ে থাকে। তো ওই যে কমিটির দাদা একজন মঞ্চে উঠে বলল না যে পার্বতী ঠিক মতো মহাদেবকে টাইট করতে পারে নাই, টাইট করতে পেরেছিল জানেন, আমিও টাইট করতে পারবো কিন্তু একটু সময় লাগবে, তাই না, সময় লাগবে। মহাদেবকে দুর্গা ছেড়ে দিয়েছে, তুমি যাও, তোমার যা খুশি তুমি করে বেড়াও, ফিরে তো তোমাকে একদিন আমার কাছে আসতে হবে। তুমি কত দূরে যেতে পারবে, তোমার দিন তো সারা জীবন তো এইভাবে যাবে না, হ্যাঁ একদিন তুমি আমার কাছে ফিরে আসবেই। তাই দুর্গা কি করেছে, মহাদেবকে স্বাধীনতা দিয়েছে, তুমি যা খুশি করে বেড়াও, তুমি গাঁজা ভাং খাও, তুমি কুচুনি পাড়ায় গিয়ে পড়ে থাকো, তুমি ভূত প্রেত নিয়ে খেলাধুলা করো করো, তাতে আমার কিচ্ছু আসে যায় না, আমি ঘরে বসে সব সময় তোমার মঙ্গল কামনা করি, তুমি যে পথে এগিয়ে গেছো সেই পথে আমি তোমাকে এগিয়ে দিচ্ছি, তুমি যাও যাও, যা খুশি করে বেড়াও, একদিন তোমাকে আমার কাছে আসতেই হবে। তো প্রশ্ন করেছে যেটা, দুর্গার নাম চুন্নি কেন হলো, কি চুরি করেছিলে, কখন চুরি করলে, কেনই বা চুরি করলে। আপনারা সকলেই জানেন এটা কারো কিন্তু অজানা নয়, কালী যখন রণক্ষেত্রে যুদ্ধ করেছিল, যুদ্ধ করতে করতে কালীর দেহটি ক্ষতবিক্ষত হয়েছিল, কালী কি করেছিলেন, সেই ক্ষতবিক্ষত দেহটি গিয়ে দেবীদহে গিয়ে ধৌত করেছিলেন। যখন ধৌত করলেন, দাদা মনিটরটা একটু বাড়ান না, যখন দেবীদহে গিয়ে ধৌত করলেন, কালীর শরীরে রুধিরে দেবীদহের জল সমস্ত লাল হয়ে গিয়েছিল, আর সেই রুধির থেকে সৃষ্টি হয় 107টি লাল পদ্মের। তারপর মহাদেব যখন সেই দেবীদহে যায়, গিয়ে তিনি দেখতে পায় দেবীদহে 107টি লাল পদ্ম ফুটে আছে। তখন মহাদেব মনে মনে চিন্তা করছে যে ব্যাপার কি, আগে তো কখনো এই পদ্মগুলো দেখিনি, আজ হঠাৎ দেখছি কোথা থেকে সৃষ্টি হলো। তখন তিনি আবার ধ্যানস্থ হয়ে জানতে পারলেন সেই কালীর শরীরে রুধির থেকেই এই পদ্মের সৃষ্টি। তখন আবার মহাদেব মনে মনে ভাবছেন যে কালীকে আমি এত ভালোবাসি, কালীকে যদি একটু ব্যথা লাগে মনে হয় আমারই বোধহয় লাগলো, তাহলে আজ যে কালীর রণক্ষেত্রে যুদ্ধ করেছে, যুদ্ধ করতে করতে কালীর দেহটি না জানি কতই না ক্ষতবিক্ষত হয়েছে, আমার কালীর আজ না জানি কতই না কষ্ট হয়েছে। এ কথা ভাবার সঙ্গে সঙ্গেই মহাদেবের নয়ন থেকে এক ফোঁটা জল সেই দেবীদহে পড়ে যায়, আর সেই এক ফোঁটা জল থেকেই সৃষ্টি হয় একটি নীলপদ্মের। এইভাবে দেবীদহে 107টি দেবীর অংশের পদ্ম, একটি মহাদেবের অংশের পদ্ম, এইভাবে 108টি পদ্মের সৃষ্টি হয়। তারপর মহাদেবের বরে সেই সমস্ত পদ্মগুলোই সেখানে নীল হয়ে যায়। কিন্তু এখানেই শেষ নয়, ভগবান শ্রী রামচন্দ্র যখন তিনি অকালবোধন করেছিলেন, সেই অকালবোধন করবার সময় হনুমানকে দিয়ে পদ্ম আনিয়েছিলেন সেই দেবীদহ থেকে দেবীর পুজো করবেন বলে। সমস্ত পুজোর আয়োজন করে যখন ভগবান শ্রী রামচন্দ্র একটু ঠাকুর ঘর থেকে বাইরে গিয়েছেন, হনুমান যখন সেই পুষ্পগুলো গুনে বেছে সুন্দর করে পুষ্পপত্রের মধ্যে সাজিয়ে রেখে বাইরে চলে গেছে, এই সুযোগে দেবী আবার চিন্তা করছেন, মনে মনে ভাবছেন আচ্ছা এই যে রামচন্দ্র যে অকালবোধন করছে, এই অকালবোধন করবে বলে হনুমানকে দিয়ে পদ্ম আনিয়েছে, এই পদ্মগুলো কোথা থেকে আনালো। তখন তিনি আবার ধ্যানস্থ হয়ে জানতে পারলেন সেই দেবীদহ থেকে পদ্ম আনিয়েছে, আর এই পদ্মের মধ্যে রয়েছে একটি মহাদেবের অংশের পদ্ম। তখন দেবী কি করলেন, তিনি তখন মনে মনে চিন্তা করলেন স্বামী আমার পরম গুরু, স্বামী আমার পরম দেবতা, এখানে আমার স্বামীর অংশের পদ্ম যে রয়েছে, এই পদ্ম যদি আমার চরণে দেয় আমি যে মহা অপরাধী হয়ে যাব, তাহলে এবার কি উপায় করি। তখন তিনি কি করলেন, তাড়াতাড়ি করে সেই পদ্মখানাকে বেছে নিয়ে পেছন দিকে লুকিয়ে রেখেছেন। এদিকে রামচন্দ্র এসে পূজায় বসেছেন, বসে তিনি ভাবলেন
দেখি তো হনুমানকে দিয়ে যে পদ্ম আনিয়েছিলাম, তো হনুমান কি পদ্ম ঠিক এনেছে নাকি আবার ভুল করে কম এনেছে? যখন এই কথা ভেবে পদ্মগুলো গুনতে লাগলেন, দেখছেন একটি পদ্ম কম হয়ে গেছে। তখন কিন্তু রামচন্দ্র ভেবেই নিয়েছেন যে হনুমান হয়তো ভুল করে একটি পদ্ম কম নিয়ে এসেছে। তাই ভগবান শ্রী রামচন্দ্র মাকে বলছেন, মা মা গো, আমি তোমার পুজো করব বলে আমি হনুমানকে দিয়ে পদ্ম আনিয়েছিলাম, কিন্তু মা গো হনুমান যে ভুল করে একটি পদ্ম কম নিয়ে এসেছে, মা তাহলে কি আমি তোমার পুজো সুসম্পন্ন করতে পারবো না? মা আমারও তো নাম পদ্মলোচন, তাই যদি হয় মা, যদি আমি তোমার ভক্ত হয়ে থাকি, আমার একটি নয়ন দিয়ে আমি তোমার পূজা সুসম্পন্ন করতে চাই। এই কথা বলে যখনই নয়নের মধ্যে বাণ মারছেন, অমনি দেবী কি করলেন, রামচন্দ্রের হাতে ধরেছেন, বলছেন, রামচন্দ্র তুমি এ কি করছো, তোমার নয়ন দিয়ে আমার পুজো করবে? না গো, হনুমান তো পদ্ম ঠিকই এনেছিল, কিন্তু দেখো এই পদ্মটি আমার স্বামীর অংশের পদ্ম বলেই আমি এটিকে লুকিয়ে রেখেছিলাম, এই যে তোমার পদ্ম নাও, তুমি তোমার পুজো সুসম্পন্ন করো। তখন ভগবান শ্রী রামচন্দ্র কি করলেন, 108টি নীলপদ্মের দ্বারা তিনি অকাল বোধন সুসম্পন্ন করেছিলেন। তো যেই পদ্মটি মহাদেবের অংশের পদ্ম ছিল, সেই পদ্ম যে রামচন্দ্রের হাতে দিয়েছেন, সেই পদ্ম কিন্তু দেবীর চরণে দেয়নি, সেটা দিয়েছিল দেবীর মস্তকে। এই শিক্ষায় দিয়ে গেছেন দেবী, স্বামী আমাদের পরম গুরু, স্বামী আমাদের পরম দেবতা, স্বামী থুইয়া গোবিন্দ ভজে সেই নারী নরকে মজে ভাগবতেই আছে নিদর্শন। তাই প্রত্যেকটি নারী যাদের বিয়ে হয়েছে, স্বামী আমাদের জীবনে প্রথম, স্বামী আমাদের পরম দেবতা, স্বামী আমাদের পরম গুরু, স্বামীকে ভালোবাসলে, স্বামীকে শ্রদ্ধা করলে অন্য দেবতার পূজা পার্বণ না করলেও চলে। পুরুষরা ওম শব্দ উচ্চারণ করে যে ফলটা পেয়ে থাকে, নারী লোক যদি একমাত্র উলুধ্বনি করতে পারে, পতি সেবা করতে পারে, নারী লোক সকল ফল তারা পেয়ে যায়। কেমন এই শিক্ষায় দিয়ে গেছে। এই তো তোমার ছিল জিজ্ঞাসা, আমি শুনতে পাই, সুক্ষা সুক্ষা জবাব দিলাম, বাকি রাখি নাই। আমি শনিবারে পাই, দুর্গার কখন লেজ হয়েছিল বলবো এবার তাই। দুর্গার কখন লেজ হয়েছিল এই কথাটা সবার গো আছে তো গো জানা। এটা হলো শ্রীকৃষ্ণের জন্মের কাহিনী, আমি বলিব কি না? সকলেই জানেন ভগবান শ্রীকৃষ্ণ যখন কংসের কারাগারে জন্মগ্রহণ করে, সেই জন্মের সময়ে যা কিছু লীলা করেছিলেন, মাতা এক জায়গায় বন্দী ছিল, পিতা আরেক জায়গায় বন্দী ছিল, তাদের হাতে পায়ের শিকলের বেড়ি ছিল, বুকের উপর বাসমণি পাথর দিয়ে চাপা দেওয়া ছিল, আবার দ্বারে পাহারাদার ছিল, যেন দৈবকী আর বসুদেবের কোনো মতেই মিলন না হয়। সেই মিলনটা সম্ভব কে করিয়েছিল? সেটা হচ্ছে যোগমায়া। তোমায় বলে যাই, সেই যোগমায়াই কিন্তু দুর্গায় গো বললাম সভার ঠাই। সেই যোগমায়া সকলে কিছু জুগিয়েছিল গো, আমি তোমারে জানাই। সেই যোগমায়ার দ্বারাই কিন্তু শ্রীকৃষ্ণের জন্মলীলা হয়েছিল বললাম গো তাই। যখন সেখানে শ্রীকৃষ্ণ জন্ম হয়, দুর্গা কি করেছিলেন সেখানে, মানে যোগমায়া, দুর্গারই আরেক রূপ যোগমায়া, সে কি করেছিল, পিতাকে একটা ডালি দিয়েছিল,
সেই ডালের মধ্যে করে নিয়ে শ্রীকৃষ্ণকে নিয়ে যখন বসুদেব নন্দালয়ের পথে রওনা হলো তার, পথের মধ্যে কেমন আমরা ঘটনা দেখতে পাই। পথের মধ্যে পেয়েছিল কাকে? যমুনা। সেই যমুনার মধ্যে যখন বসুদেব শ্রীকৃষ্ণকে ডালির মধ্যে করে নিয়ে মাথায় নিয়ে নেমেছেন, সঙ্গে সঙ্গে বসুদেব কিন্তু সেই জলের মধ্যে ডুবে গিয়েছিলেন, তিনি ঠাই পাচ্ছিলেন না। তখন বসুদেব মনে মনে চিন্তা করছে, এই সন্তানটির জন্য এত লাঞ্ছনা, এত যন্ত্রণা, এত কষ্ট সহ্য করতে হচ্ছে, এই সন্তানটিকে যদি আমি নন্দালয়ে রেখে আসতে না পারি, বাকি সন্তানগুলোর মতো করে একেও যে কংস আছাড় দিয়ে পাথরের মধ্যে মেরে ফেলবে, তাহলে এই সন্তানকে নিয়ে এই যমুনা আমি পাড়ি দিব কি করে, আমি যে ঠাই পাচ্ছি না। যখন তিনি এই কথা ভাবছিলেন, এমন সময় বসুদেব কি দেখতে পেলেন, যেখানে বসুদেব দাঁড়িয়ে আছেন তার পাশ দিয়ে একটা শৃগাল হেঁটে যমুনা পাড়ি দিচ্ছে, তার হাঁটু পর্যন্ত জল হচ্ছে। সেটা শৃগাল ছিল না, ছিল শৃগাল নেই, তার হাঁটু পর্যন্ত জল হয়েছিল। তখন বসুদেব মনে মনে চিন্তা করলেন, একটা শৃগালনি যদি হেঁটে যমুনা পাড়ি দিতে পারে, তার হাঁটু পর্যন্ত জল হয়, তাহলে আমি কেন পারবো না? মনে হয় এদিকে বোধহয় জলটা কম ছিল, কম আছে। তাই সেই শৃগালনির পেছনে পেছনে বসুদেব শ্রীকৃষ্ণকে মাথায় করে নিয়ে হেঁটে 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 যমুনা পাড়ি দিয়ে গেল। সেই শৃগালনিটাই দুর্গা ছিল। আমি তোমারে জানাই, সেদিন দুর্গার লেজ হয়েছিল বললাম আমি তাই। সেই শৃগালনি দুর্গা সেদিন শৃগালনি সেজে বসুদেবকে সাহায্য করেছিল যমুনা পাড়ি দিতে। এই যমুনার মধ্যে শুয়েছিল কে জানেন? দুর্গার সিংহ সেদিন কুমির সেজে যমুনায় শুয়েছিল, তাই সেই শৃগালনি সেই কুমিরের উপর দিয়ে হেঁটে হেঁটে যমুনা পাড়ি দিয়ে চলে গো যায়। সেখানেই দুর্গার সেদিন লেজ হয়েছিল, যেদিন দুর্গা শৃগাল নিরূপ ধারণ করেছিল। তারপর বসুদেব যমুনা পাড়ি দিয়ে চলে গেছে সেই নন্দালয়ে শ্রীকৃষ্ণকে ডাকতে। এই তো তোমার ছিল জিজ্ঞাস, উড়াইলা মনে দিয়াস, আমি বাকি রাখি নাই, এবার তোমার কাছে আমিও গো দুটি কথা জানিবারে চাই। তবে আপনারা এই যে শিবের পূজা করলেন, শিবের মাথায় জল ঢেলেছিলেন, ঢালেননি কি গো মা? জল ঢালেননি, ঢেলেছেন তাই না? তো শিবের পূজো করেছেন, শিবের মাথায় জল ঢেলেছেন, ওটা কি শিবের মাথায় জল ঢেলেছিলেন না কোথায়? তাহলে এবার আপনারাই ভেবে নেন, বুঝে নেন শিবের চরিত্রটা কোথায়, কেমন? ওটা কিন্তু শিবের মাথায় জল ঢালেননি, ঢেলেছিলেন কোথায়? লিঙ্গের মাথায়। কেন? তোমার লিঙ্গের মধ্যে কেন জল ঢালা হয়, কারণটা কি? আর এত এত পুজো করবেন, যত দেব দেবী আছে সকলের পুজো করবেন, কোনো অসুবিধা নাই, প্রসাদ খেলে কারো কোনো খারাপ ফল হবে না তাই। কিন্তু মহাদেবের যদি পূজা করে কেউ প্রসাদ খায়, তার কুকুর কুলে জন্ম হয়, এটা আমার কথা নয়, এটা শাস্ত্রে কয়, ওটা আমার কথা নয়। বেশি করে পূজা করেন, আমার কোনো অসুবিধা নাই। যদি কেউ কুকুর হতে চান, এই মানব জীবন ছেড়ে যদি কেউ ভাবেন একটু কুকুর হয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায়,
তাহলে মহাদেবের পূজা করে বেশি করে প্রসাদ খাবেন কোনো অসুবিধা নাই। কেন মহাদেব তোমাকে ওই অভিশাপকে দিয়েছিল আমি জানি বারে চাই। তোমার পূজা করে কুকুর কুলের কেন জন্ম হয় প্রসাদ খেলে বলবে তুমি তাই। কি জন্মেতে শিবলিঙ্গে আমরা জল ঢালি ভাই, এই জল ঢালার কি বা তত্ত্ব প্রশ্ন করলো তাই। আচ্ছা যেইখানে আমরা জল ঢালতে যাই শুধু কি একটা শিবলিঙ্গ পাই না, না সঙ্গে গৌরী পাটরয় ভক্ত হয়ে ভক্তি ভাবে সে তাই জল ঢালিতে হয়। তাহলে বুঝতেই পারছ মহাদেবের সঙ্গে দুর্গার প্রেম পীড়িতা কতটা, মানে কেউ কাউকে ছাড়া থাকে না। বাবা আর ভক্তি ভাবে ওই শিবলিঙ্গ গৌরী পাটে যায় জল ঢালতে পারে, মা বাবার পুজো হয় বললাম সবার ধারে। হরিবল হরিবল আস্তে বাবা, সত্যি তাই অঙ্গিরামণি পত্নী অভিশাপ করে দিল শিবলিঙ্গ খসে পড়লো, শেষ পর্যন্ত যে তাণ্ডব শুরু করলো শিবলিঙ্গকে কেউ রোধ করতে পারে না, 33 কোটি দেবতা তারাও পারে না। সঙ্গে সঙ্গে দেবতারা মাকে আহ্বান করলো, মা তুমি ভিন্ন আজকে, ঠিক আছে ঠিক আছে। এর মধ্যে একটা প্রশ্ন করে গেছে, আমার কাছে একটা কাগজ আছে, ভগবান 10টি অবতার হয়েছে, 10টি অবতারের মধ্যে 9টি অবতার হয়ে গেছে আর 1টি অবতার বাকি আছে, ওই অবতারটা কোথায় হবে? এই কাগজে লেখা আছে কোথায় হবে এবং তার বাবার নাম কি হবে, মায়ের নাম কি হবে এবং তার নাম কি হবে, উত্তর দেব কি? দেব দেব ভগবানের 10টি অবতার, বৎস্য কূর্ম বরাহ মৃষিঙ্গ বামন রাম, এই তো বটে হায় কৃষ্ণ বলরাম অবতার গো শাস্ত্রে ইহা কয়। ভগবানের শেষ অবতার কল্কি অবতার হবে বটে ভাই, যে অবতার এখনো কিন্তু মোটেই যে হয় না। অনেকে বলছে কল্কি অবতার হয়ে গেছে, যারা বলছে তারা একেবারে ভুল বলছে, তারা আসলে শাস্ত্র পড়েনি, শাস্ত্র জানেও না। কলিযুগের বয়স হচ্ছে 4,32,000 বৎসর, মাত্র 5 থেকে 7,000 বৎসর বর্তমান বয়স, তাহলে কল্কি অবতার এখনো হয়নি। উনি জন্ম নেবে বিষ্ণু যশার ঘরে, মার নাম থাকবে সুমতি, 4 ভাইয়ের 1 ভাই হবে উনি, একটা শ্বেত বর্ণ ঘোড়ার ওপর থাকবে, হাতে থাকবে তরোয়াল, বোঝা গেল? তার নাম হবে কল্কি অবতার, বোঝা গেল? এই তো এই প্রশ্নের জবাব, প্রশ্নেই মিটে যায়, তুই জনে দাঁড়াবো মুখোমুখি এ ধর্মসভায়। তাহলে যারা ভক্ত হয়ে শিবলিঙ্গ গৌরী পাটে জল ঢালে ভাই, তাদের মতো পরম ভক্ত দেখো এই জগতে নাই। আসলে মা শিবের মহাপ্রসাদ দেবী বাদ দিয়ে, দুর্গা বাদ দিয়ে একজন একদিন শিব খেয়েছিল সেই মহাপ্রসাদ, সঙ্গে সঙ্গে দেবী করে দিল অভিশাপ, শিব পাবে না মাপ, তোমার পুজো যেখানে হবে তোমার প্রসাদ যারা খাবে তারা কুকুর জনিতে যাবে।
সেদিন থেকে শিবের পূজা বন্ধ হয়ে গেল। আচ্ছা বলুন, কারা শিবের পূজা করেন? কারা করেন শিবের পূজা? কেউ করেন? তাহলে শিবের পূজা কি হয় না? না, শিবের পূজা হয় না। তুমি যত লক্ষ টাকা দিয়ে মূর্তি বানাও, ওই শেষ পর্যন্ত পুজো করতে হয় শিবলিঙ্গ গৌরী পাঠে, মিথ্যা না সত্যি? হ্যাঁ, সেদিন থেকে প্রচার হলো, ওরে মার বাবা এক জায়গাতে রবে, সেই দিন থেকে শিব পূজা করার সার্থক জীবন হবে। একবার হরি বল, হরি বল। তার মানে শিবের মূর্তি পূজা করা হয় না, যদি পূজা করাও হয় সঙ্গে আবার শিবলিঙ্গ গৌরী পাঠ, মানে মা বাবা দুজনে থাকে, দুজনে মিলেই পূজা হয়। হ্যাঁ ঠিক, বেশ। তোমার কাছে আর এক কথা আমি জানতে চাই, তোমার মাথায় নাকি কে আছে গঙ্গা রয়েছে দেখিবারে পাই, সে হচ্ছে নারী লোক, তাই তো? নারী লোক মাসে মাসে ঋতুবতী হয়ে থাকে, তাই তো? কি মায়েরা হয় না? হয়। তাহলে গঙ্গা সেও তো নারী, তো সে কি ঋতুবতী হয়নি? তুমি 12 বছর কি করে জটার মধ্যে তোমার তুমি তাকে ধারণ করলে, জটার মধ্যে কি করে সে থাকলো, সে ঋতুবতী হয়েছিল কি হয় নাই, এই কথাটা একটু খুলে বলো। তাই এই জায়গাতে পার্বতীর একটু ভুল ধারণা হলো, এই জন্যে আমার কাছে আজকে প্রশ্ন করে গেল। আস্তে উত্তরটা কি দেব? দেব মায়েরা, একটা কথা বলি, আমরা কলিযুগের মানুষ যারা, একটা মেয়ে তার বয়স যখন 12 বৎসর হয়, আমি একটু ঘুরিয়ে বলছি, মনে কিছু করবেন না, বুঝে নেবেন, যখন 12 বৎসর হয় তখন মাতৃত্ব লাভ করে। এটা ছিল দ্বাপর যুগে 24 বৎসর, ত্রেতা যুগে ছিল 3 বারং 36 বৎসর, সত্যযুগে 4 বারং 48 বৎসর। প্রথম নারায়ণের চরণ থেকে গঙ্গার জন্ম বটে হলো, ওই দেখো 12টি বৎসর ব্রহ্মার কুমণ্ডলে বন্দী হইয়াছিল। হরি বল, হরি বল। বারো বৎসর পরে ভগীরথ সাধনা করলো, তাই গঙ্গাকে মর্ত ধামে নিয়ে আসবে সাধনা করে ভাই। গঙ্গা বলল, আমি স্বর্গের থেকে মর্তধামে যাব, আমার যে ধারা, হ্যাঁ এই মর্তধামে যদি পড়ে মর্তধাম প্লাবন হয়ে যাবে, কেউ রক্ষা করতে পারবে না, একমাত্র পারে কে? ভোলা মহেশ্বরে। ভগীরথ আমার কথা নিবা, ভোলা মহেশ্বরের সাধনা করবা। ভোলা মহেশ্বরের সাধনা করে যখন সন্তুষ্ট হলো, ভোলা মহেশ্বর মাথার জটা খুলে যোগ দিল, সেই জটাই স্বর্গের গঙ্গা বন্দী হইয়াছিল। সবাই হরি হরি বলো, হরি বল, হরি বল, হরি বল। 12 বৎসর ছিল হচ্ছে ব্রহ্মার কুমণ্ডলে, আর 12 বৎসর ছিল হচ্ছে শিবের জটায়, কয় বৎসর হলো? 24 বৎসর। কিন্তু মাতৃত্ব লাভ করবো এই মেয়েটা 48 বৎসরে। তাহলে 48 বৎসর এখনো হয় নাই, তার মানে ঋতুবতী হয় নাই? না বাবা, না না, ব্যস্ত ভাল, ব্যস্ত ভালো কথা হলো আমি শুনতে পাই, আর এক কথা তোমার কাছে আমি জানতে চাই, ওগো স্বামী ত্রিপুরারি শাশুড়িরে কেন দেখাইলা কোদালের আসারি, ব্যাপারটা মানে বুঝতে পারেন নাই, তাই না? মহাদেব খুব ভালো তো, মানে এমন এমন কিছু কাণ্ড করে যা লোক সমাজে বলতে গেলে লজ্জায় মাথা কাটা যায়। স্বামী ত্রিপুরারি শাশুড়িরে কেন দেখাইলা কোদালের আস্থারি,
ব্যাপারটা বুঝতে পারে নাই এই ভাবে যদি সারা রাত্রি দ্বন্দ্ব করি শেষ হবে না ভাই রিয়া হলদার পিছনে আছে আমরা তাহারও গান শুনতে চাই অসুবিধা কি আছে তোমার তো সারাসারি নাই গোসাই হ্যাঁ আজকে তোমারে পাইছি একটু দেখা নিব না তুমি কেমন বাউল গানটা শিখছো হ্যাঁ শাশুড়ি হয় মাতৃতুল্য মায়ের সমান তার সামনে মহাদেব তুমি উলঙ্গ হয়ে নাচো তুমি তোমার কেমন কাণ্ডজ্ঞান মহাদেব একদিন কি করেছে জানেন শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়ির সামনে দাঁড়িয়ে পরনে যা কাপড় স্ত্রী পরস্তি তো সব ফুলে ফেললো দেখুন কি কাণ্ডটা করলো তবে দেখেন মহাদেব তো সমাজ শিক্ষক এই শিক্ষাটা দিয়ে গেছে যে শাশুড়িকে দেখা মাত্রই কাপড় স্তূপর খুলে ফেলবে কিন্তু সাধারণ জীবগণ কিন্তু সেই শিক্ষাটা নিল না কি নিল কি নেয় নাই তো মহাদেব যেটা করেছে সাধারণ মানুষ কি করছে তার উল্টোটাই করছে মহাদেব গিয়ে শাশুড়ির সামনে কাপড় স্তূপর খুলে ফেলছে আস্তে আর বাস্তব জগতের জামাইরা কি করছে সতর্ক হয়ে যাচ্ছে কেমন যারা যুবক জামাই জিন্সের প্যান্ট খুবই ফিটিংস খুলে পড়ার কোনো সন্দেহই নাই তারপরে আবার কোমরের মধ্যে বেল দিয়ে এমন টাইট করে আটকায় বুঝলেন পেট কেটে যায় কিন্তু প্যান্ট নড়তে পারে না আর যারা বয়স্ক জামাই তারা কি করেন ধুতি পরেন ধুতির নিচে আন্ডার পরেন ধুতির মধ্যে দুইটা তিনটা চারটা পাঁচটা গিট দেন কেন দেন যেন খুলে না যায় মান সম্মান শেষ হয়ে যাবে হ্যাঁ আর মহাদেব দেখেন কি করেছে শাশুড়ির সামনে দাঁড়িয়ে কাপড় স্তূপর খুলে দেখাইছে ব্যাপারটা কি আরে ওই জন্যই তো শিবের শাশুড়ির নাম কি জানি একটু আগে বলে গেছে দুর্গার মায়ের নাম কি মেনকা হ্যাঁ মেনকা মাথায় দিল ঘোমটা এই মেনকা মাথায় দিল ঘোমটা বেছে বেছে করলি জামাই বেছে বেছে করলি জামাই চিরকালে ল্যাংটা গো ল্যাংটা গো ল্যাংটা মেনকা মাথায় দিল ঘোমটা মেনকা মাথায় দিল ঘোমটা ওই বাজনারা শান্তি পায় এরকম গান করলে দেখেন একটু পরে আসি ওরকম গানই দাঁড়াও ওই গানের বস্তা আছে আমার কাছে চিন্তা করো কেন শিব শাশুড়ির সামনে উলঙ্গ হয়েছিল সত্যি কথা আচ্ছা আপনারা কারা অনুষ্ঠান করে বিয়ে করেছেন হাত তোলেন তো ছেলেরা হাত তুলুন ছেলেরা কারে বেদ দিয়ে কারা বিয়ে করেছেন কালী মন্দিরে বিয়ে করলে হবে না করেছেন বাহ আপনার ওই কাপড়টা কোথায় পাল্টানো হয়েছিল ঘরের মধ্যে বিয়ে করতে যে মণ্ডপে ওই শিবের জন্য কারণ শিব যখন বিয়ে করতে গেল কি না ওর সঙ্গে ছিল এক শয়তান বরযাত্রী ওইটা কে হ্যাঁ শয়তানটা আবার কে ওর নাম নারদ 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 ওই শিবের শাশুড়ির কাছে গিয়ে বলতেছে দিদা জামাইকে বরণ করে নিবে না বলে বরণ তো হ্যাঁ করবো তো ওই জায়গা তাকাইয়া দেখো গলায় বড় বড় সাপ বাকসাল পরা তুমি বরণ করতে যাবা তখন করে যাবা মারা ভাই কেন ভাই সাপ কামড় দিবে অমনি তুমি মারা যাবা কই উপায় ভাই উপায় একটা আছে আমি বলি তোমার কাছে তোমার সালুনটা নিয়ে আসো আচ্ছা মায়েরা ওই জামাই যখন বরণ করতে যান শাশুড়ি যারা তারা বলবেন ওই সালুনের মধ্যে কি কি থাকে কি কি থাকে সবার মনে নাই বলতে পারছেন না বলতে পারেন না কবে বরণ করতে মনে থাকে নাকি আমি বলে দেই বলবো দুবলা থাকে ধান থাকে থাকে ইঁদুরের মাটি থাকে থাকে একটা শিল থাকে জামের দাঁত ভাঙার জন্য থাকে না থাকে থাকে আচ্ছা কুড়ি থাকে গোবর থাকে 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 বাহ সত্যি তাই আমাদের এদিকে আর ওদিকের নিয়মই একই এইবার ওই ওই জায়গায় বুঝলেন নারদমুনি শয়তানি করে একটা ঈশ্বর মূলের শিকড় দিয়ে দিয়েছে চালনের মধ্যে শাশুড়ি তো ছাতা বোঝে নাই ওই চালুন নিয়ে যে উলু 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 করে যখন কপালে ঠকাস ঠকাইছে শিবের মাথায় ছিল এক সাপ পেয়েছে অনেক তাপ কয় ত্রিপুরারি কয় কি কয় এবার তুমি জ্বালাই মরি আমার কথা নিবে তোমার বিয়ে তুমি একাই করবে একাই খাওয়া আমি চললাম কই মাথার থেকে পালাইছে সালুনটা যখন আরেকটু নিচে নিয়ে আসছে গলায় একটা ছিল ওইটা গানার দিকে পালাই চলে গেল সালুনটা যখন আরেকটু নিচে নিয়ে আসছে মানে কোমরে ঠেকাইছে শিবের তো তখন বেল ছিল না বেল ছিল তখন বেল পারাই নাই
ওই বাকশালটা বাসকি নাক দিয়ে বাঁধা ছিল, ওই কোমরে যখন ঠেকাইছে ওই যে শর্মুলের শিকড় ছিল, ভাই বাবা ভোলানাথ কই কি কই খুব সাবধান হয়ে যাও, এবার থাকতে পারতেছি না, ঈশ্বর মূলের শিকড় আছে চালনের মধ্যে, আমি চললাম। ঈশ্বর মূলের শিকড় যদি কারো বাড়িতে থাকে, ওই ঈশ্বর মূলের গাছ যদি থাকে, সাপ তাহলে থাকে না, কয়েক কিলোমিটার দূরে সাপ থাকে। কি বলি রে ভাই, শাশুড়ি উলু 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 করতে করতে যখন কোমরে ঠেকালো, ওই কোমরের সাপটা দৌড় দিয়ে পালালো, যেই পালালো অমনি বাকশালটা খুলে পড়লো, বাকশাল খুলে পড়ে গেল। তখন হরে কৃষ্ণ হয়ে গেল, শাশুড়ি সামনে জামাই সামনে, কি করবে, জামাইয়ের তো কোনো দোষ নাই, জামাইয়ের দোষ আছে, তা দোষ করলো কে, দোষ করলো নারদ মুনি। সঙ্গে সঙ্গে শিব কয়, শাশুড়ির সামনে তুই যখন আমাকে এরকম করলি, শয়তানি করে যা, আমি করে দিলাম অভিশাপ, তোরা কেউ পাবি না বাপ, যখন বিয়ে করতে যাবি ওই বিবাহ আসলে তোকে ধুতি পাল্টাতে হবে, এই অভিশাপ দিবি। যারা অনুষ্ঠান করে বিয়ে করছে দেখেন, ওই আসলেই ধুতি পাল্টাতে হয়, তুমি ঘরে যাবা ও আর পারবা না। আরে শোনো শোনো তাই ও পার্বতী তোমারে জানাই, আমি ভিখারী মহেশ্বর তোমার কাছে কিছু ভিক্ষা চাই, তোমার নাম অন্নপূর্ণা আমি জানি তাই, তোমার কাছে ভিক্ষা চাইলে কেউ ফিরে নাহি যায়, অন্নপূর্ণার কাছে ভিক্ষা চাইলে সত্যি কাউকে কখনো ফিরিয়ে দেয় না, যত্র নারী তত্র হচ্ছে গৌরী, আর যত্র শিব তত্র হচ্ছে জীব, যত জীব সব শিবের অংশ, আর যত নারী সব হচ্ছে গৌরীর অংশ, তাই তো, তাই যত্র নারী তত্র গৌরী, মানে হচ্ছেন যত নারীরা রয়েছেন সকলেই হচ্ছেন দেবী অন্নপূর্ণার রূপ, তাই আছেন যত কৈলাসবাসী আমি জানাই নিবেদন, এবার কিছু করে কৃপা ভিক্ষা করিবেন প্রদান, যেই করে দেন সেই পুণ্যবান গো, আমরা শাস্ত্রে যাহা পাই তারাই অনায়াসে পারে নেবেন, আমার দয়াল চান গোসাই। দেখি আজ স্বয়ং শিব ভিখারি হয়ে সবার দ্বারে যাই, শিবকে কারা ভিক্ষা দেবে তারা পরম ভাগ্যবান হয়। আপনারা কেউ ফিরিয়ে দেবেন না, সকলেই আসবেন, আসো মা বাবা, যে যা পারবেন মুক্ত হস্তে শিবের পূজার দক্ষিণা দিয়ে যাবেন, আজ শিব ভিখারি হয়ে সাধুগুরু বৈষ্ণবদের কাছে কিছু ভিক্ষা চাইছে, কেউ না দিয়ে যাবেন না, কিন্তু এরপরে আমাদের রিয়া হালদার আসরে আসবে, তাই অনেক দূর থেকে এই মঞ্চে এসেছে, এটা মিথ্যা কথা নয়, করে তান সেই পুণ্যবান মোদের ঘাড়ে বোঝা, দান করিয়া স্বর্গে গেছেন হরিশ্চন্দ্র রাজা, এক পরম ভক্ত বাবার নামে 100 টাকা করলো দান, মনোবাঞ্ছা পূর্ণ করবে আমার দয়া ভগবান, আছেন যত বনলাল বাড়ি, বনলাল তাহার নাম পাঞ্জিপাড়া বাড়ি, পরিচয় দিলাম তারি 100 টাকা করে গেছে দান, রিয়া হালদার আসরে আসলো শুনবো ভালো ভালো গান,
কত টাকা কত দিকে খরচ হইয়া যায়, এই শিব পূজায় দক্ষিণা দিলে বিফলে না যায়।